হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বর্তমানের নিউ নর্মাল যুগে আমরা মোটামুটি সবাই একেবারে অনলাইনের উপর যুগে পড়েছি। বিশেষ করে অনলাইন ক্লাস করা এবং অনলাইনে বিজনেস মিটিং করা সব কিছু অনলাইনের উপর যুগে গিয়েছে। এই সময় হয়তো আপনাদের একটা চাহিদা থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা যদি আপনার ফোনের ক্যামেরাকে আপনার পিসি অথবা ল্যাপটপে ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারেন, তাহলে সেটা খুবই মন্দ না এবং আপনারা খুবই হাই রেজলিউশনে আপনার ফোনের ক্যামেরা আপনার ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। সো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনার ফোনের ক্যামেরা আপনার পিসিতে ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারবেন এবং সেটা খুব সহজে ইউজ করতে পারবেন। সো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব স্টেপ বাই স্টেপ সবগুলি নিয়ম। আপনাদের সাথে আমি আছি জিশান এবং আপনারা দেখছেন লেজি টেক ডক্টর চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই মূল ভিডিওতে। সো ফোনের ক্যামেরাকে আপনার পিসির ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে হলে আপনাকে দুইটাই অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা একটা হচ্ছে ডেস্কটপে, একটা হচ্ছে আপনার ফোনে। সো ডেস্কটপে যেই সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটির জন্য আপনার গুগলে সার্চ দেবেন আইআরআইইউএন ইউরিয়ান ওয়েব ক্যাম, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার এখানে ফার্স্টে যে লিঙ্কটি চলে আসবে এই ওয়েবসাইটে ঢুকে যাবেন। এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে এর ডাউনলোড লিঙ্ক চলে এসছে। এখানে উইন্ডোজ, ম্যাক, উবুন্টু বিভিন্ন ভার্সনের জন্য আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। সো আমি আমার উইন্ডোজ পিসির জন্য অলরেডি নামিয়ে রেখেছি এবং ইনস্টল করে রেখেছি, আপনারা সফটওয়্যারটি নামিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে সফটওয়্যারটি ওপেন করলে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েব ক্যাম আপনার ফোনের কানেকশনের জন্য ওয়েট করতেছে। সো আমাদের সেকেন্ড যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনের মধ্যে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সো এখন আমরা চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে। সো ফোনের মধ্যে যে অ্যাপটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে ইরিয়াম 4K ওয়েব ক্যাম ফর পিসি অ্যান্ড ম্যাক। সো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। সো এখন আমি সফটওয়্যারটিতে ঢুকে যাচ্ছি। সো এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে বলবে। সো আরেকটা কথা বলে রাখি যে এই সফটওয়্যারটি কাজ করতে হলে আপনাকে আপনার পিসি এবং ফোন একই নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে, তার মানে হচ্ছে একই ওয়াইফাই অথবা একই ব্রডব্যান্ডের আন্ডারে আপনার পিসি এবং ফোনকে থাকতে হবে। সো এরপর আপনার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পিসিতে আপনার ছবি দেখা যাচ্ছে। তো এখানে আমি একটা মাস্ক পরে রয়েছি, আমি আসলে আমার ফেস অনলাইনে দেখাতে চাচ্ছি না, সেজন্য আমি সরি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফোন অলরেডি আপনার পিসিতে চলে এসছে এবং এখানে আপনারা সেটিংস অপশনে চলে গিয়ে আপনার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা যে কোনো একটা অপশন চুজ করতে পারবেন। এখন ব্যাক ক্যামেরা যদি চুজ করেন তাহলে এখানে ব্যাক ক্যামেরা আপনার ক্যামেরা হিসেবে ইউজ হবে। সো এটা একটা ভালো জিনিস, এখানে আপনারা ইচ্ছা করলে ফ্ল্যাশ লাইটও ইউজ করতে পারবেন। সো এখানে সেটিংসে আরও কিছু অপশন দেখাচ্ছি, এখানে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপে করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা ল্যান্ডস্কেপে চলে গিয়েছি। সো আপাতত আমি পোর্ট্রেটে চলে আসছি, এখান থেকে আপনারা মিরর করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই ক্যামেরা ইউজ করে আপনার জুম মিটিং করতে পারবেন। জুম মিটিং করার জন্য আপনারা জুম ধরেন, জুম ওপেন করলেন, এখানে ওপেন করার পর একটা নিউ মিটিং ধরেন স্টার্ট করলেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার জুম অলরেডি আপনার ক্যামেরাকে নিয়ে নিয়েছে। আর যদি অটোমেটিকলি আপনার জুম আপনার ক্যামেরাকে না নেয় তাহলে এখানে এই অপশনে, এই যে ভিডিও অপশনে চলে যাবেন, ভিডিও অপশনে চলে গিয়ে এখানে ইরিয়ান ওয়েব ক্যাম এই অপশনটি চুজ করে নেবেন। চুজ করলে আপনারা এখানে আপনার ক্যামেরাটি নিয়ে নেবে। সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।